আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন, আমরা আজকে একটা কাজ করব। মেনু, আমরা তো ওয়েবসাইট বানাই, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েব পেজ বানাবো, একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে গিয়া জাস্ট খালি মেনু, একটা বা দুইটা তিনটা এরকম ওয়েবসাইট বানাইলে হবে। কারণ আমরা এরপরে যে জিনিসটা দেখব সেটা হলো সাইড সাইডবার দিয়ে দেখাচ্ছি এখন, সেটা হলো সাব মেনু। একটা মেনুর ভিতরে অনেকগুলি মেনু থাকবে, ঠিক আছে, সেটা পরে দেখাচ্ছি। এখন যেটা দেখেন, প্রথম যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি সেটা হলো সাইডবার থেকে ওয়েবসাইট কিভাবে বানাবেন। আমি একটা ওয়েবসাইট বানাইছি, সেই ওয়েবসাইটটা আমি এখন দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে কাজ করে আমাকে দেখাবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, দেখেন, মেনু নামে একটা ফোল্ডার নিয়েছি, রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পরে ওপেন উইথ কোড, কোডে ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখেন আমি কিছু ফাইল নিছি, ঠিক আছে, আর্টিকেল ডট HTML, কন্ট্যাক্ট ডট HTML, ফ্যামিলি ডট HTML, ইম্পর্টেন্ট ডট HTML, ইন্ডেক্স ডট HTML, লাইফ ডট HTML, অফিস ডট HTML, পোর্টফোলিও ডট HTML, রিলেটিভ ডট HTML। ইট মিনস প্রত্যেকটা পেজে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আপনারা লিখবেন। আমি একটা পেজ বানাইছি, বানাই কপি পেস্ট করে দিছি, সোজা কথা যেটা, ঠিক আছে, আপনারা এটা বানাবেন। ওকে, আমরা এখন প্রথম ইন্ডেক্সটা দেখতেছি। দেখেন কি লিখবেন ইন্ডেক্সটাতে, প্রথম লিখতে হবে। আচ্ছা, এর আগে আমি ওয়েবসাইটটা দেখাই আপনাদের কেমন হয়েছে, একেবারে সুন্দর সংক্ষিপ্ত করে আপনারা সবাই পারবেন। কিন্তু এরকম বানাই নাই এই ডিজাইনটা, সাইডবার থেকে আমরা মানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করছি। দেখেন একেবারে সহজ জিনিসটা, তেমন কোনো কঠিন না। ওকে, এখানে দেখেন আমার লোগো, আপনার ছবি থাকবে, বা আমার ছবি থাকবে। এখানে লোগো, এখানে ছবি আমরা আনতে পারবো, এই লোগোর জায়গায় আমরা পিকচার নিয়ে আসবো। সাইডবার ওয়েবসাইট প্র্যাকটিস, সাইডবার ওয়েবসাইট অনেক সময় ক্লায়েন্টে যারা ফ্রিল্যান্সিং করবেন এরকম সাইডবার চাই, মানে এই সাইডে এক একটাতে ক্লিক করবেন, এখানে এক এক ধরনের পেজ হবে, ঠিক আছে, লিংক দিব আমরা। তো সাইডবার ওয়েবসাইট, ওকে, এখানে প্রথম একটা হেডিং নেবেন, হেডিং এর এখানে কিছু H1 দিয়ে কিছু লিখতে পারেন বা প্যারাগ্রাফ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেখেন আমি এখানে হেড, এই যে হোম পেজে ক্লিক করছি, আমার এটা হোম পেজ, ঠিক আছে, এটা আমার পুরাটাই হোম পেজ। আমি অ্যাবাউট ইসলামিক স্টোরি, এখানে কিছু স্টোরি লেখেন, আপনি নিচের দিকে আরো বানান, অনেক বাড়াইতে পারবেন ইচ্ছা মতন, আপনারা জানেন একটা পেজ বানাইতে পারলে সব বানানো যায়, তাই না। এখন এখানে ইমেজ নিচ্ছি, এটা একটা H1 নিচ্ছে, এটাতে ইমেজ নিচ্ছে, IMG ট্যাগ দিয়ে তিনটা ইমেজ নিচ্ছে, তারপরে এটা একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এই ডিপের ভিতরে যে ইমেজ গুলো যে ডিপে নিচ্ছি প্যারাগ্রাফটা সেই ডিপে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এখানে অসংখ্য পেজ আছে, আমার পেজগুলির মধ্যে প্রত্যেকটাতে হুবার করা আছে যেগুলি আপনারা করবেন। হ্যাঁ, এখন এই যে এখানে দেখেন, এখন আমি হোমে ক্লিক করছি, এটা আমার হোম পেজ। যখন আমি ফ্যামিলি ফটোতে ক্লিক করব, দেখেন এখানে আমার ফ্যামিলি ফটো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং ছবিগুলো চেঞ্জ করা হয়েছে। প্যারাগ্রাফগুলি আপনাদের লোরেম নিচে আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে। এখানে আর্টিকেল নেবেন, আপনারা লেখালেখি করবেন, কারণ এই ধরনের একটা ওয়েবসাইট সবার প্রয়োজন আছে। এক ওয়েবসাইটে অনেক কিছু লিখতে পারবেন, এক একটা পেজ বানাবেন, ঠিক আছে। ফ্যামিলি ফটো, এখানে আসলো হোম, হোমে তো আগে দেখালাম, দেখেন হোমে ক্লিক করলে আমার এখানে চলে আসছে। যখন ফ্যামিলি ফটোতে ক্লিক করব, দেখেন এখানে চলে আসছে। অফিস ফটো, অফিসিয়াল ফটো এখানে দিবেন, ঠিক আছে, এখানে অফিস ফটো এটা একটা আসছে। তারপরে মাই পোর্টফোলিও, এখানে ক্লিক করেন, এই যে পোর্টফোলিওতে আসছে, এটা আপনারা ডিজাইন করবেন। তারপরে মাই লাইফ স্টাইল, ধরেন এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ছবি আসবে। তারপরে ইম্পর্টেন্ট, দেখেন এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে, তারপরে এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে মানে এক একটা পেজ ওপেন হবে, আপনাদের এক এক পেজে এক একটা জিনিস দিতে হবে। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এন্ড অ্যাসাইনমেন্ট, এটা কমপ্লিট করে আজকে দেখাবেন, ঠিক আছে। কারণ এই যে দেখেন আমি মানে প্রত্যেকটা পেজ আমি আলাদা আলাদা করছি, আলাদা আলাদা করে আলাদা আলাদা সব কিছু সেপারেট সেপারেট দিবেন। হ্যাঁ, CSS, CSS নেবেন, পরে আইডি ধরে ধরে প্রত্যেকটা পেজে ঢুকে ঢুকে বিভিন্ন ধরনের পেজ বানাবেন, এক এক পেজে এক এক ধরনের ডিজাইন দিবেন। দিয়ে কিন্তু আমরা তো আগে করছি, এই সাইডে সামনে মেনু থাকতো উপরে, তাই না, আর উপরে যে মেনুটা থাকতো সেই মেনুটা আমরা করতে পারি, সাইড সাব মেনু বানাবো পরে। এখন আপাতত এই জিনিসটা আজকে বানান, একসাথে দুইটা যদি দেই তাহলে আপনাদের উপর প্রেশার পড়ে যাবে। এটা তো সহজ, এটা তো সবাই পারবেন, কিন্তু আমাকে এক এক পেজে কিন্তু এক এক কন্টেন্ট দিতে হবে। একটা পেজে বানায় যে কপি করে দিবেন, ঠিক আছে, কপি করেন, কিন্তু কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আবার বলছি, প্রত্যেকটা পেজে এই কন্টেন্ট গুলো চেঞ্জেবল, এই ছবিগুলো চেঞ্জ থাকবো। যেমন আমি মনে করেন হোম পেজে এক ধরনের ছবি, ফ্যামিলি ফ্যামিলি ফটোতে আরেক ধরনের ছবি, মাই অফিসে আপনার অফিসিয়াল ছবি থাকবে,
পোর্টফোলিওতে আপনার সিভি থাকবে, বায়োডাটা। সিভি বলতে আপনি জাস্ট পোর্টফোলিও মানে সিভি, আপনার হোয়াট এভার ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড যা আছে পুরোপুরি ডিটেলস লিখবেন। তারপরে এখানে মাই লাইফ স্টাইল, আপনার পারিবারিক জীবন সম্পর্কে লিখতে পারেন। তারপরে আপনার ইম্পর্টেন্ট আপডেট নিউজ, এখানে এটাতে নিউজ পেপার গুলির লিঙ্ক দিবেন। এখানে ক্লিক করলে সমস্ত নিউজ পেপার গুলো দেখতে পারবেন। রিলেটিভ আপনাদের আত্মীয় স্বজনের ছবি টবি যদি থাকে এটা থেকে সেপারেট করে নিবেন। তারপরে মাই কন্টেন্ট, আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে লিখবেন, আর্টিকেলও আপনার যদি ব্লগ লেখেন তাহলে ব্লগ গুলো এখানে লিখবেন। লিখে এরকম একটা সুন্দর করে একটা সাইড বার মেনু দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। এটা হচ্ছে আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট, আপনাদের কাজ। কারণ এটাতে আমরা পরে এই ধরনের সাইটে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে ঢুকে গেছি, আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে এখানে অনেক কিছু আছে, এগুলি পরে আসতেছি। আস্তে 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 জাভাস্ক্রিপ্টে আমাদের আরো স্ট্রং হইতে হবে। তার আগে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণাগুলি তো অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমি সাইট মেনু দিয়ে কোনো ওয়েবসাইট আপনাদের দেখাই নাই, আজকে দেখাইলাম। হ্যাঁ, এখন এইখানে যাবেন, একেবারে সিম্পল কয়টা দেখেন, এখানে আসার পরে আপনাকে একটা দুইটা তিনটা পেজ বানাই দিব, আপনারা জানেন। তারপর style.css নেবেন, আর পিকচারের মধ্যে তো পিকচার কেমন আনতে হয় সেটাও জানেন, সবকিছু জানা আপনাদের, জানার ভিতরে আমি এটা দিছি, ঠিক আছে। এখন এখানে কি করবেন, জাস্ট খালি আপনাকে বডি নিতে হবে। বডির ভিতরে একটা ডিপ ট্যাগ নেবেন, মেইন নেবেন, বা আপনার আপনাদের মতো নেন একটা বোর্ড, একটা ডিপ নেবেন। এই ডিপের ভিতরে আর একটা ডিপ নেবেন, সেই ডিপের ভিতরে H2 দিয়ে লোগো রাখবেন। হ্যাঁ, এখন আপনি এই যে আইডি লিখছি না এখানে, এই লোগোর এখানে আপনি ইমেজ দিতে পারেন, ঠিক আছে। এখানে ইমেজ ট্যাগ দিয়ে দিলে, ইমেজ ট্যাগ দিয়ে আপনার ছবি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে ওকে, দেন মানে ছোট করে দিতে হবে, IMG ট্যাগ দিবেন। ট্যাগ দেওয়ার পরে এখানে খালি একটা ইমেজ বসাই দিবেন, কিন্তু ইমেজটা ছোট ছোট করতে হবে। যেমন এখানে যদি এরকম দেন, যেমন IMG ট্যাগ দিয়ে এন্টার দেন, এই যে জিনিসটা হচ্ছে না, এখন এই যে এটা এটা দিয়ে দেন, এটা 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 মুছে দিবেন, ঠিক আছে। মুছে দেওয়ার পরে এই যে এই জায়গার মধ্যে আপনার কি দিবেন, পিকচার। এখানে যে যেমন মনে করেন, এখান থেকে আমি এখান থেকে যদি পিক লিখি, এখানে পিক লিখলাম, ধরেন এখানে লিখলাম, লেখার পর থেকে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে আপনাকে সাইজটা কমাই দিতে হবে, যেহেতু লঘু ছোট, তাই না। কি করতে হবে, এখানে আপনাকে হাইট, HEID হাইট, তারপরে ধরেন হাইট দেন 100 পিক্সেল, আর উইথ দেন মনে হয় আরো কম দিতে হবে, উইথ দিতে পারেন 50 পিক্সেল যদি দেয়, আর এটা যদি দেয় মনে করেন হাইটটা আরো কম দিতে হবে, 50 দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ ওকে, এখন যদি আমরা রাইট ক্লিক করে ওপেনে যাই, দেখেন এই যে ছবি সব পিকচারটা চলে আসছে, তাই না। এটা হলো লোগো, আপনারা এখানে লোগো, এখানে নিচে লোগো লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে লোগো লিখে দেন, অসুবিধা নেই। কিন্তু এইভাবে আপনার ইমেজটা নিয়ে আসতে পারেন। আপনার হাইট ওয়েট বাড়ায় দেন আর একটু, এখানে মনে করেন আপনি দেন 80, তারপরে এটা দেন 80। আশা করি সবাই পারবেন, এটা না পারার মতো কিছু না। আপনার লোগো লিখে দিন যে এরকম একটা ইমেজ, এখানে আপনার ওয়েবসাইটের লোগোটা থাকবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আপনারা পারবেন, এটা এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি এখন এটা কেটে এখানে লোগো লিখে দিচ্ছি, যাতে আপনারা দিতে পারেন এখানে এই জায়গাতে, ধরেন এই যে এটাতে আপনারা লোগো দিবেন। হ্যাঁ, LOGO লোগো, আপনা আপনাদের মতো করে লোগো দিয়ে দিবেন। ওকে, এই যে এখানে লোগোটা দিবেন। ওকে, ইমেজ কিভাবে নিতে হয় সেটা তো দেখাইলাম। ওকে, দেন তারপরে কি আছে আর, তারপরে এখানে যে ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে এলাই নিচ্ছি, এলাই নেওয়ার পরে এখানে ইন্ডেক্স, এই যে পেজগুলি আছে আমার, সেই পেজগুলির নাম এখানে দিয়ে দিচ্ছি, আর পেজগুলির নাম লিখছি হোম পেজ, ফ্যামিলি, ফটো, এটা আপনারা জানেন, খুব ভালো করে জানেন। ওকে, দেন আমাদের একটা ডিপ নেওয়া লাগছে, ডিপের ভিতরে যে বডি, ডিপটা বডিটা নিলাম, যেখানে আমাদের ছবি থাকবে, সাইড বার, ওয়েবসাইট প্র্যাকটিস, তারপর একটা প্যারাগ্রাফ, তারপরে যে ইমেজ IMG, তিনটা ইমেজ নিছি, তারপর নিচে একটা প্যারাগ্রাফ, তারপরে এখানে H1 দিছি, H1 দেওয়ার পরে এই যে এখানে দিলাম, ঠিক আছে, সিম্পল। তারপরে বাকিটা তো CSS, এটা তো জানেন, আইডি ধরে ধরে টেনে টেনে করবেন, একটা করে আপনাদের মতো করে করবেন। ওকে, দেন ভেরি গুড, এটা চাই সবার কাছ থেকে, যার যেতটুক পারেন, যেমনে মনে চাই তেমন করে মনের মানে মন খুলে আপনার এটা বানাবেন, ঠিক আছে, বিন্দাস, নো টেনশন, এগুলি সব পারেন আপনারা। হ্যাঁ, আপনাদের মতো করে সুন্দর করে বানাবেন, কিন্তু কিন্তু কথা হচ্ছে গিয়া, আমার যেন সাইড মেনু হয়,
মেনুটা ফ্ল্যাট না, মেনুটা হতে হবে সাইট মেনু। সাইট মেনু কোনটা? এই যে এটা, এই মেনুটা যেন এই সাইডে হয়, ঠিক আছে? হোভার টুভারে গেলে পারেন, মেনুটা যেন এই দিকে হয়, ঠিক আছে? আবার এই দিকে ফ্ল্যাট করে দেন, এই দিকে হবে, এটা হলো সাইড বার। এই ধরনের ওয়েবসাইট মাঝে মাঝে ক্লায়েন্ট এক্সপেক্ট করে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে ক্লিক করলে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম করে আপনারা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।